কালকে এক রে দেখলাম সে বলতেছে আর্জেন্টিনা যতদিন কাফ না দিবে নিবে ততদিন আমি বাচ্চা কাচ্চা নিব না কিরকম ফাগল আর্জেন্টিনা যতদিন কাফ না নিবে কাফ ইয়ে যতদিন ন জিতে ততদিন বিয়ে করতাম না ওই তো তো হারে যেমন বাংলাদেশে ফাগলের সংখ্যা কি বেশি না কম অধিকাংশ এই ফাগল। কি কি জন্য যে ফাগলামি করে এটা কি কোনো তার বিবেক বুদ্ধি বিবেচনা কিচ্ছু তিনটা প্রক্রিয়ার আলোকে খেলাধুলা যায় কয় প্রক্রিয়া তিনটা শর্ত যদি বিদ্যমান থাকে সেই শর্তের আলোকে খেলাধুলা কি আছে জায়েজ আছে এক নম্বর শর্ত হচ্ছে খেলাধুলা করতে হবে শরীর চর্চার জন্য কেশের জন্য তাহলে যে ফুটবল খেলা হয় এটাতে শরীর চর্চা আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আছে দুই নম্বর শর্ত হচ্ছে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না বলেন প্রথম শর্ত শরীর চর্চা দ্বিতীয় শর্ত কি বিদ্যমান আছে জোরে বলেন আছে কি আমি তো আমি তো বলি ফুটবল একটা দৌড়ে না ফুটবল অনেকগুলো দৌড়ে একটা তো পাও দিয়া কী করে খালি পাও দিয়া লাথি মারে আর এগারো দুগুণে বাইশ বুঝি লইবেন বাইশ দুগুণে সুচল্লিশ এবার আরও কতগুলো আর ফুটবল ফুটবলের কোনো শেষ নাই তাহলে শরীয়তের বিধান এখানে আছে কি নাই লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না সতল লঙ্ঘিত হচ্ছে কি হচ্ছে না তিন নম্বরে হচ্ছে জুয়া মুক্ত হতে হবে কি মুক্ত এই তিন শর্তের যদি একটা ব্যতিক্রম হয় এই খেলা দেখো হারাম এই খেলা খেলাও হারাম কথা বুঝে এসছে নি কয় শর্তের আলোকে খেলা যায় যা কি এক নম্বর শর্ত কি শরীর চর্চা দুই নম্বর শর্ত শরীয়তের বিধান লঙ্ঘন হতে তিন নম্বর শর্ত জুয়া মুক্ত হতে হবে কি মুক্ত হতে হবে আর এই তিন শর্তের এক শর্ত যদি কি হয় ব্যতিক্রম হয় এই খেলা দেখাও হারাম খেলাও আমি বলতেছি না আপনাদের আল্লাহ বলেন ওয়াশ করি তো এখানে কিছু লাইনে আনছি ফেনিতে যে অবস্থা আর্জেন্টিনার যেদিন খেলা হইছে এক ফুডা গুমো যাইতে পারি নি কিরে ভাই কি আজীব কথা হচ্ছে কোথায় আর কারবার চলতেছে কোথায় আবার মিছিল বাইর করে কি একটা একটা ব্রাজিল ধর সকাল বিকাল জবাই কর রে আশ্চর্য কথা আজীব কথা কি বাঙালি রে ভাই ওদের দেশে দুই পার্সেন্ট লোকেও এটার খোঁজ খবরও রাখে না দুই পার্সেন্টের কমে রাখে আর বাঙালির কি আরাম হয়ে গেছে কি হয়ে গেছে কোন দিকে চলছ যুবক ও যারা বয়স্ক আছেন মধ্যবয়সী যারা দেখেন কোন দিকে চলছেন আপনারা আপনাদের আল্লাহ বলতেছেন ও আমি যারা খেলাধুলাকে ক্রয় করে খেলাধুলা অশ্লীল গান বাজনাকে কী করে ক্রয় করে আপনি যে টিভিতে দেখেন আপনি কী করতেছেন এটা কথা বলেন না কেন এটার বিল দিতে হবে কি হবে না তো কার টাকা দিবেন আপনি কী হিসাব দিবেন আপনার রবের সামনে লিও দিল্ল্যাং গজুয়া এটাকে কি করে থাট্টা একজন আরেকজনকে ঘায়েল করার অস্ত্র বানায় বানায়নি একটা একটা আর্জেন্টিনা দর সকাল বিকাল নাস্তা কর এটা কি ঘায়েল হইল কি হইল না হইল কি হইল না জোরে বলেন কথা বলেন না কেন ওয়ায়তা গিজাঙা হুজু আ উলা ই কেলাহুম মুগিন আল্লাহ বলেন এটার সাজা আছে কি আছে উলা ই ক্যালে মুগিন তাদের জন্য অপমানকর শাস্তি রয়েছে কীরকম শাস্তি জোরে বলেন কীরকম শাস্তি অপেক্ষা করেন অপেক্ষা করেন আপনার সন্তান যে তার এই যে বেড়া আর্জেন্টিনার পতাকা লাগাইতে যাইয়া পতাকা লাগাইতে যাইয়া তারের ভিতরে যে লটকি রয়েছে এই দুর্বলতা কার জোরে বলেন কার জনম দিছে যে আর্জেন্টিনার ফাগল নি কোনো অতের ফকেটে তুন টাকা লই তো পতাকা বানাই এনে লাগার কালকে এক রে দেখলাম সে বলতেছে আর্জেন্টিনা যতদিন কাফ না দিবে নিবে ততদিন আমি বাচ্চা কাচ্চা নিবো না কিরকম ফাগল দেখেন হেতে আর্জেন্টিনা যতদিন কাফ না নিবে হাতে কি করত ন তো তোর নিবিল লাই করকে ফাগল আইসন আরেক ফাগলে কি করছে জানবেন আরেক ফাগলে পত্রিকার খবর আরেক ফাগলে ফাজ ডিসিম জাগা বেশি হাতে ব্রাজিলের পতাকা বানাইছে আশ্চর্য কথা কি এক আজীব ব্যাপার চলতেছে এটা বাঙালি বলেই সম্ভব কারা বলেই সম্ভব রাতের বেলা অনেক গোলামরা তাহাজুদের নামাজ পড়ে তোমাদের সিল্লা সিল্লিতে কি করতে পারে না নামাজ পড়তে পারে না হ্যাঁ রাসুল বলেন তোমাদের নবী আমাদের নবী আলি ইসাল্লাম বলেন আল মারুগুমা আহাব্বা যাকে যেই ভালোবাসবে তার সাথেই কে দিন আল্লাহ পাক খাসরের ময়দানের দাঁড় করিয়ে দিবেন দাঁড়াইতে হবে সেই দিন তোমাকে চিনে না জানে না তুমি একজনে বলতেছে আমি আর্জেন্টিনা যতদিন কাপ না আনবে ততদিন আমি বিবাহ করবো না তো তুই বিবাহ তোরে বিয়ে করবার লাগিয়েছে ভাগল তো বিয়ে করবার দরকার কি এই হারামের ভিতরে আমরা ইনভ্লভ হব না এটা থেকে দূরে থাকবো ম এখন বলতেছে কিন্তু রাতের বেলা একটা সময় যখন শুরু হয়ে যাব তখন আর অন কইতে আছে ও মন একের জোর চলিয়েছে তো আমার কথা আমার দায়িত্ব এখানে বুঝিয়ে দেওয়া কারো হাত পা বাধার দায়িত্ব আমাকে আল্লাহ দেয় তবে এই কথা কে দিন দিন বলার কোনো সুযোগ রাখলাম না আমাদের কতিব সাহ কোনো দিন কয় না কারণ কাভিয়া নজিতলে গোবাই নামেও দুই একজন থাকতে বিয়া বিয়ে করানো এরকম বহুত আছে কব কাভিয়া যতদিন নজিতে ততদিন বিয়ে করতাম না ওই তো তো হারে যেমন বাংলাদেশে ফাগলের সংখ্যা কি বেশি না কম অধিকাংশ এই ফাগল কি কী জন্য যে ভাগলামি করে এটা কি কোনো তার বিবেক বুদ্ধি বিবেচনা কিচ্ছু আল্লাহ আমাদের যুব সমাজ সহকারে সবাইকে কী করুক হেফাজত করুক শুদ্ধ এক লোক সেই গুমের ভিতরে খেলা দেখবে একটা সময় শুরু হইবে খেলা তো গুমের ভিতরে সে কি করছে সে দেখতেছে আর্জেন্টিনার মাঠে আর্জেন্টিনার লগে নামছে মেসির লগে মেসি এখন ফাঁস দিছে ফাঁস মিয়া গোল দিব দিছে গোল এমন জোরে লাথি মেটছে ফাঁজ যাইয়া লাগবে কিয়া খাড়ের আর লগে ফাঁস হাস ফাঁ কল্পনা করলেও বিভদ হারাম জিনিস কল্পনা করলেও কি বিভদ অনেকে তো শেয়ার বেয় লাতি মেরে কিসে ফাগল ফাগল জাতি আল্লাহ এই জাতিকে হেফাজত করুন আল্লাহ উমাহিন বলেন ওয়াকের দানা ইহামদুলিল্লাহ রবিল্লা আলম